বন্ধ তন বৌড়িয়া হর হরি প্রাণ বৌড়িয়া
আলোচনা করেছেন, যিনাকে আজকে প্রধান আকর্ষণ হিসেবে আপনারা আজকের মহফিলে বিশেষ করে লাকমিয়া ভাই এবং ওনার সহযোদ্ধ যারা আছেন ওনারা সবাই সম্মিলিত ভাবে আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক সুন্নিয়তের অঙ্গনে বাতেলের আতঙ্ক মোনাজারে আহলে সুন্নাহ হযরত আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিদ্দিন আলী। আমি আসলে তিনি যেটা বলেছেন উনি আমাকে যেমন ভালোবাসেন তার চেয়ে আমি আরো বেশি ভালোবাসার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবা মানে ওনাকে যে কি পরিমাণ ভালোবাসে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ বলে আমার শ্রদ্ধেয় ভাই তিনি যে আলোচনা করেছেন এবং প্রশ্নের যে উত্তরগুলো দিয়েছেন, রাত্র বাজে 12:18 তাই না, এরপরে কিন্তু আসলে আলোচনা চলে না। তারপরেও যেহেতু আপনারা অত্যন্ত প্রেমময়ভাবে আমার সামনে বসে আছেন আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আপনাদের সাথে সালাম বিনিময় করব। কি করব? সালাম দেওয়া দরকার না, আমার রাসূলের সুন্নাহ, এটা রাসূল আমাদেরকে শিখাইছে, ঠিক নেই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি আমার আরেকটা ভালোবাসার ভাই লাকমিয়া ভাই, এই মাহফিলের সূচনা যে বছর থেকে এই বছর আমি তা আপনারা আমার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন তাই না? দেখতে দেখতে দুটো জিনিস তৈরি হয়, কয়টা? একটা নেগেটিভ একটা পজিটিভ। ভালো লাগার মানুষকে ভালোবাসার মানুষকে যত দেখি তত ভালো আরো লাগে, আর যদি বিরক্ত বোধ আসে যত দেখে ততই ঘৃণা লাগে, ঠিক না? ঠিক, আপনাদের মধ্যে কোনটা বিরাজ করতেছে? আমি কিন্তু আপনাদেরকে বিরক্ত করব না, কারণ আমার আসলে নির্দেশ শ্রোতারা যদি আলোচনা শুনতে কি করে বিরক্তি বোধ করে তাদের মনোযোগ আলোচনা না থাকে তখন কিন্তু আলোচনা করা যায় না, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি লাকমিয়া ভান্ডারীর উদ্যোগে আজকে চতুর্থ বার্ষিক কোরআন সুন্নাহ কি লেখা লেখছে ইসলামী মহা সম্মেলনের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না, আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহ আলী সহ ইনি সবার নাম উল্লেখ করেছেন, রাত্রি বেশি হওয়ার কারণে আমি উল্লেখ করতেছি না। উনিশ আজকে যত আলেমদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার ডানে বামে বসে আছেন, আপনার দর্শক সারিতে আছেন, ওখানেও নিশ্চয়ই আলেম ওলামা রয়েছেন। আমি কিন্তু নিজেকে অনেক বড় কিছু মনে করি না, আমি নগণ্য একজন আল্লাহর গোলাম রাসুলের গোলাম। তা আমি আপনারা দাওয়াত দিয়েছেন লাকমিয়া ভাইয়ের ভালোবাসার কারণে এখানে এসে বসেছি, আমন্ত্রিত ওলামাই কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাখা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশি আমার মা বোনেরা, বিশেষ করে আমার ভাই লাকমিয়া ভান্ডারীর উদ্যোগে ওনার সহযোদ্ধাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই নুরানি ঈমান ইরফান জলসা সাজিয়েছেন সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে, দুর্বল হয়ে গেছে এর লেগে তো আগে একটু ব্যাটারিটা চার্জ দিলাম। কি দিলাম? ব্যাটারিটা চার্জ কিন্তু আমি এমনি এমনি দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, শুনবেন, একটু ধৈর্য ধরে শুনবেন, ইনশাআল্লাহ। কমা কে কে শুনবেন, হাত তুলেন,
আমার মতো দুই হাত সোজা করে আডো বাঁকা ধরার মতো না, একবারে সোজা করে স্ট্রেট, মারহাবা মারহাবা, হাত নামান হাত নামান। তবে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি বেশি আলোচনা করব না, আপনারা যতক্ষণ শুনতে চান ইনশাআল্লাহ ততক্ষণই আলোচনা করার চেষ্টা করব। আজকে খুব মজার একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি। আমার পাশে জোলামাইকের আমরা রয়েছেন, ডানে বামে রয়েছেন, আমি যে হেডলাইনটা দিয়েছি আজকে শিরোনামটা কি দিয়েছি ওনারা ঠিকই বুঝতে পেরেছে, আপনারা সাধারণভাবে বুঝতে পারেননি, আমি একটু পরে এটাকে এক্সপ্লেইন করব, আমি এটা আপনাদের সামনে তুলে ধরবো, ব্যাখ্যা করব। এই জন্য আমি নিয়েছি, আমার ভাই এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছেন পুরো আলোচনাটাই ছিল ইমানি এবং আমলের, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ইমানকে চাঙ্গা করা, ট্যাক্সেই করার মতো যে ইনস্ট্রাকশন আপনাদের আমাদের জীবনে প্রয়োজন সেটা তিনি দিয়েছেন কন্টিনিউয়াসলি, একবারে ধারাবাহিকভাবে, অত্যন্ত চমৎকার একটা পরিবেশ ছিল। শেষ পর্যন্ত সেই পরিবেশটা আপনারা ধরে রাখবেন, এটা আপনি আপনার জন্য করবেন, কার জন্য কথা বলে না, আপনি নিজের জন্য করবেন, কার জন্য? আজকে যে আপনারা এখানে এসেছেন আপনারা নিজের জন্য এসেছেন, কিসের জন্য? আরে আল্লাহ রাসূল জানাইছে, আপনি তো আজকে লাকমিয়া ভান্ডারের বাড়িতে মাহফিলে আসছেন, আসছেন না? কিন্তু হাদিসের ভাষায় বলা হয় আপনি জিকিরের জলসায় আল্লাহর দিকে আসছেন। কার দিকে আসছেন? আল্লাহর দিকে আসছেন। আর যারা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহ তাদের কাছে দৌড়ে আসে, তার মানে আল্লাহ তালাশে আপনি যত দ্রুত যান তার চেয়ে দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরা দিবে, তার মানে আপনার প্রিয় হয়ে যাবে, আপনাকে কবুল করে নিবে। আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে কি চমৎকার লাগে না? আরো জোরে বলেন না বন্ধুরে আমার, আপনি যখন এখান থেকে চলে যাবেন জান্নাতের বাগান ত্যাগ করে, আপনি যখনই জান্নাতের বাগান ত্যাগ করে যাবেন আপনার প্রিয়জন আপনার কাছে